ওয়েল মাই বয়ফ্রেন্ড ইজ এন এলিয়েনের আগের এপিসোডগুলো না দেখে থাকলে ডিসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো, এতে করে এই ভিডিওটি তোমার বুঝতে সুবিধা হবে। আর কিছুদিন যাবত আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে তোমরা সবাই ভিডিও তো দেখো কিন্তু আল্লাহর রহমতে কেউ ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করো না। তো মনে করে এখনই করে দাও, না হলে তোমরা পরে ভুলে যাবে, সেটা আমি ভালো করেই জানি। এপিসোড 8-এর শুরু হয় এনভিকে দেখিয়ে, আর আমরা জানতে পারি যে তেনজিওর হাতে রান্না করা খাবার খেয়ে এনভি অজ্ঞান হয়ে গিয়েছিল। এর কিছুক্ষণ পরে এনভির জ্ঞান ফিরে আসে আর সে তেনজিওকে বলে যে সে তার দাদির সাথে দেখা করতে যেতে পারে। তেনজিও এনভিকে এই অবস্থায় রেখে যেতে চাচ্ছিল না, কিন্তু এনভি তাকে বলে যে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি মরব না। আর আমরা দেখতে পাই তেনজিও ওখান থেকে লিফট পর্যন্ত তো যায় কিন্তু সে বাইরে বেরোয় না। অন্যদিকে আমরা দেখতে পাই সিনসিন তার বন্ধু তেনজিওকে খোঁজার জন্য তার আগের বাসায় যায় এবং সেখানে গিয়ে সে মিসকিনের বয়ফ্রেন্ডকে দেখতে পায় যে তেনজিওকে কিডন্যাপ করে ছিল। সিনসিন তার কাছে তেনজিওর ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু সে কিছুই বলতে পারে না, উল্টো সে বলে যে তার দ্বারা অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আর এটা বলতে বলতে সে বাইরে যায়, আর বাইরে আমরা দেখতে পাই তার বাকি দুজন সদস্য একে অপরকে চর মারছিল আর সে ওখানে যাওয়ার পরেও তাকেও তারা চর মারতে থাকে। আর ফেং তার গাড়ির মধ্যে বসে এগুলো দেখছিল। এরপর ফেং সিনসিনের কাছে যায় এবং নিজের পরিচয় দিয়ে তেনজিওর সাথে দেখা করতে চায়, আর এটা শুনে সিনসিন প্রচন্ড অবাক হয়ে যায়। এরপরের সিনে আমরা এনভিকে দেখতে পাই, সে তার চোখ খুলে নিজের সামনে তেনজিওকে বসে থাকতে দেখে আর তেনজিওকে এখান থেকে না যাওয়ার কারণ জিজ্ঞেস করে। তখন তেনজিও বলে যে আমার কারণে আজ তোমার এই অবস্থা, তো এটুকু তো আমার দায়িত্ব হয় যে আমি তোমার খেয়াল রাখি। এরপরে তেনজিও এনভিকে একটি ড্রিঙ্ক দেয় আর এনভি ওটা খুব কষ্ট করে পান করে নেয়, আর ওটা পান করার সাথে সাথেই এনভি বায়ু ত্যাগ করতে শুরু করে আর এর সাথেই সে প্রকৃতির ডাকে সাড়া দিতে চলে যায়। তখন এনভি তেনজিওকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে কি দিয়েছ। তখন তেনজিও বলে যদিও তুমি একজন এলিয়েন কিন্তু তোমার বডি তো হিউম্যানের মতো, তাই আমি তোমার পেট পরিষ্কার করার জন্য একটি মেডিসিন দিয়েছি। আর এইটুকুর বলে সে আর ওখানে দাঁড়াতে পারে না কারণ ওখানে প্রচুর দুর্গন্ধ হচ্ছিল। এর কিছুক্ষণ পরে তেনজিও এনভিকে কিছু সবজি খেতে দেয় আর এগুলো দেখে আমার মনে হচ্ছিল যে তার সেবা করার থেকে বেশি টর্চার করা হচ্ছে। এরপরে তেনজিও এনভিকে তার রুমে নিয়ে যায় ঘুমানোর জন্য, তখন এনভি ঘুমাতে চায় না, তার জন্য তেনজিও তাকে একটি ধমক দিয়ে বলে যে তোমাকে তোমার শিডিউল মেনটেন করতে হবে। আর অসহায় এনভি কিছুই বলতে পারে না। অন্যদিকে আমরা দেখতে পাই ফেং এখনো তেনজিওর আঁকা ড্রয়িংগুলো দেখছিল আর ভাবছিল যে কেউ একটি পেন্সিলের সাহায্যে কি করে এত সুন্দর পেন্টিং করতে পারে। তখনই ওখানে একজন ইভেন্ট ম্যানেজার আসে আর ফেংকে বলে যে তার একটি ইভেন্ট রয়েছে। তখন তার ম্যানেজার তাকে বলে সে যদি একবার এই ইভেন্টে সাইন করে দেয় তবে সে 2 মাসের জন্য কোনো গেম খেলতে পারবে না। এটা শুনে ফেং সাথে সাথে ইভেন্টটিকে ক্যান্সেল করে দেয়। এর পরের সিনে আমরা এনভিকে দেখতে পাই, সেখানে তেনজিও আসে আর এনভিকে বলে যে আমার এরকম কেন মনে হচ্ছে যে আমি তোমার কেয়ার করার পর থেকে তোমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর এনভির অবস্থা সত্যি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে শুধু তার মাথাটিই নাড়াতে পারছিল। তখন তেনজিও এনভিকে বলে যে আমার কাছে 3টি উপায় আছে এলিয়েনদের ঠিক করার জন্য আর এগুলো আমি মুভিতে দেখেছিলাম। এরপরে সে কিছু মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে আসে যেগুলো দেখে এনভি ভয় পেতে শুরু করে। এরপরে সে এনভির ওপর জাদু করার চেষ্টা করে আর সবশেষে তেনজিও ভালোবাসার নাম নেয় আর এনভিকে জিজ্ঞাসা করে যে তোমার কি এরকম কেউ রয়েছে যাকে তুমি পছন্দ করো বা তোমাকে কেউ পছন্দ করে। এর উত্তরে এনভি না বলে। এরপর সিন আসে রাতে, সেখানে তেনজিও এসে এনভিকে ঘুম পাড়ানোর চেষ্টা করে আর এনভির হার্টবিট শুনে তেনজিও ডান্স করতে থাকে। এর সাথেই তেনজিও এনভিকে তার হার্টবিটও শোনায় এবং কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ে, কিন্তু তেনজিওর নাক ডাকার আওয়াজে এনভির ঘুম ভেঙে যায় আর এনভি অনেক কষ্ট করে রুম থেকে বাইরে বেরিয়ে আসে এবং ব্যালকানিতে তার প্যারেটের সাথে বসে তার পছন্দের কিছু খাবার খায়। এরপর সিন শিফট হয় পরের দিন সকালে, যেখানে এনভির ঘড়িতে একটি সিগন্যাল আসে যার মাধ্যমে এনভি বুঝতে পারে যে সোহি তার আশেপাশেই রয়েছে, তাই সে সোহিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর সোহি ঢুকে যায় এনভির ঘরে। আর এরপরে আমরা এনভিকে দেখতে পাই, সে তার ঘরের মধ্যে ঢুকে অদ্ভুতভাবে তার ঘরটি দেখছিল। আর ঠিক একই সময় আমরা এনভিকে বাইরেও দেখতে পাই, সে একটি খালি জায়গায় সোহিকে খুঁজছিল। এর মানে এটা দাঁড়ায় যে ঘরের মধ্যে আমরা যেই এনভিকে দেখতে পেয়েছি
দেখছিলাম সেটা আসলে হচ্ছে সৌহি। আর আমরা দেখতে পাই ঘরের মধ্যে থাকা সৌহি তেনজিওর কাছে যায় এবং তাকে খুব ভালো করে দেখতে থাকে। তখনই তেনজিওর চোখ খুলে যায় আর সে এনবেকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। তখন নকল এনবে বলে যে তুমি দেখতে খুব সুন্দর, আর এটা শুনে তেনজিও চিৎকার করে বলে ওঠে হোয়াট, আর এর সাথেই শেষ হয়ে যায় আজকের এই এপিসোডটি। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর শুরুতে আমি যেই কথাটা বলে দিয়েছিলাম সেটা করে ফেলুন, আর সামাজিক কাজে লেগে যান মানে ভিডিওটা শেয়ার করে দিন, অন্য কোনো সামাজিক কাজ নয়। এনিওয়েজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ঘরে থাকুন, সুস্থ থাকুন, রোজা রাখুন। আল্লাহ হাফেজ।